সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে যে ভিডিওটি আমি দেখাবো সেটি হচ্ছে একটি স্মার্ট বোর্ড এর সমস্যা। তো সমস্যাটি আমরা দেখে নেব। আমি প্রথমে এর পাওয়ার প্লাগটি ইন করব। পাওয়ার প্লাগটি ইন করার পরে আমার ইন্ডিকেটর লাইটটি চলে আসে এবং ইন্ডিকেটর লাইট জ্বলে থাকার পরে আমি এর ভোল্টেজগুলো, কিন্তু আমার কাছে যেটি সমস্যা পড়ছে, আমার চোখে ধরা পড়ছে, সেটি হচ্ছে এর কিছু কম্পোনেন্টের ডাস্ট পড়ে আছে এবং ওটি ফিল্টার এখানে এই 7 ভোল্ট যেটি সাপ্লাই আসতেছে এবং এইখান থেকে 12 ভোল্টের একটি সাপ্লাই হবে, কিন্তু এখানে 7 ভোল্ট আছে এবং এই ক্যাপাসিটার এবং পাশে একটি দুইটি ক্যাপাসিটার এখানে ডাস্ট পড়ে ময়লা হয়ে আছে। আমি সর্বপ্রথমে এই ক্যাপাসিটারটি রিমুভ করব এবং পাশেরটি রিমুভ করব। করার পরে আমি 12 ভোল্ট সাপ্লাইটি ওকে আছে কিনা দেখে নেব। তো এখানে ডাস্ট যুক্ত যে কম্পোনেন্ট এটা আমি রিমুভ করে নেব এবং তারপরে দেখব আমার ভোল্টেজে। আসলে এটি পাওয়ার সাইড থেকে অনেক সময় হয় পিসি বা অন্যান্য কম্পোনেন্ট যদি হালকাভাবে লিকেজ থাকে সেই ক্ষেত্রে অনেক সময় ভোল্টেজ ডাউন হয়ে থাকে। আবার রেগুলেটর থেকে এই পাশে আসার পরেও রেগুলেটর এখানে কোনো কম্পোনেন্ট শর্ট থাকলেও ভোল্টেজ ডাউন হতে পারে। তো আমি প্রথমে এখানে যেহেতু ফল্টে আমার চোখে পড়ছে, আমি দেখব এটি কাজ করার পরে আমার কাজের রেজাল্ট কী হয়। এখানে পুরো ডাস্ট। তো আমি ডাস্টটি পরিষ্কার করে নেব এবং এটি রিমুভ। আমি দুটি কম্পোনেন্টটি রিমুভ করব এখান থেকে। দুটি কম্পোনেন্টটি রিমুভ করে নিলাম। তো আমি এখান থেকে রিমুভ করে নিয়েছি এবং এখানে ক্যাপাসিটারটি আপনাদের দেখাবো। ক্যাপাসিটারটি এই অবস্থা, এখানে দুইটি ক্যাপাসিটার ছিল, দুইটি একবারে ডাস্ট পড়ে সমস্যা। তো এই ক্যাপাসিটারটা লিকেজ হয়েছিল, যার কারণে আমার 12 ভোল্ট সাপ্লাইটি এখানে ড্রপ হয়েছিল। তো আমি এই ক্ষেত্রে আমার যেটি করণীয় সেটি হচ্ছে এটি চেঞ্জ করে আমি নতুন একটি দুটি কম্পোনেন্ট লাগাবো অন্য কোনো বোর্ড থেকে। তো তারপরে আমি আমার ভোল্টেজটি চেক করে দেখব। দেখে নেব এখান থেকে ক্যাপাসিটারটি রিমুভ করেছি আমি। আমার এখানে আমার প্রোটেকশন ব্যবহার করা উচিত ছিল, আমি খেয়াল করিনি সেটি। আসলে এখানে একটু ঝামেলা হয়ে গেছে। যাই হোক, আর এখান থেকে ক্যাপাসিটারটি রিমুভ করছি, আমি নতুন একটি ক্যাপাসিটার লাগিয়ে নেব। তো আমি এই বোর্ড থেকে ক্যাপাসিটারটি রিমুভ করে নেব। আমি ক্যাপাসিটারটি খুলে নিয়েছি এবং এরপরে এটিকে এই বোর্ডে সেট করব। আসলে চোখ খোলা রাখলে কোনো সমস্যা না যদি আমরা সেটি ম্যানুয়ালভাবে কাজ করি। আমি সর্বপ্রথমে কন্টিনিউটিটা মেপে নিয়েছিলাম এবং 12 ভোল্টের টোটাল ফ্রিকোয়েন্সি সাপ্লাইয়ের পরে বিটার দিয়ে চেক করলাম, এখানে কিছু ডিফারেন্স পাই এবং পরে এখানে লক্ষ্য করি। তো আমি এটিকে লাগিয়ে নেব। যদি আমরা ক্যাপাসিটারটি মান জানতে চাই সেক্ষেত্রে আমরা ডিজিটাল মিটারের সাহায্য নেব এবং ক্যাপাসিটারের মান দেখে সেটি লাগানো বেটার। তো আমি এটি ওই 5 ভোল্ট কন্ট্রোল আইসির পাশ থেকে নিয়েছি এবং এটা মোটামুটি সেম বলা যায়। আমি এটি বেপে নিয়েছি। তো আমি এখানে কম্পিউটারটি চেঞ্জ করছি, ক্যাপাসিটারটি চেঞ্জ করার পরে এখানে আমি ভালো করে সোল্ডারিং করে নিয়েছি। এরপরে আমার যে কাজটি, সে টোটাল বোর্ডটিকে আমি ভালো করে ওয়াশ করে নেব এবং এরপরে এটিকে শুকিয়ে নেব। তারপরে আমি এর ভোল্টেজগুলো চেক করে দেখাবো। তো এক্ষেত্রে আমাকে সর্বপ্রথম থিনার ইউজ করতে হবে এবং করার পরে আমি এটি ভালো করে ক্লিন করে নেব। তো বন্ধুরা, আমরা টোটাল বোর্ডটিকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এবং ক্লিন করে নিয়েছি। ক্লিন করার পরে এটিকে শুকিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এর পাওয়ার প্লাগটি ইন করছি। করার পরে আমরা এর 12 ভোল্ট সাপ্লাইটি মিটার দ্বারা চেক করব, কিন্তু চেক করার আগে সাপ্লাইটি মেপে নেব। আমরা এসি পিনটি কানেক্ট করছি এবং এর 12 ভোল্ট সাপ্লাইটি মিটারে দেখে নেব যে এখন, এর আগে ছিল -7 পয়েন্ট সামথিং, এখন আমার মিটারে এখানে অ্যাকুরেট 12 ভোল্ট। তো বন্ধুরা, আমার এখানে পাওয়ারের যে ফলটি ছিল, অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখব এই ধরনের ভোল্টেজ ডাউন অনেক সময় ড্রাইভার আইসি, অনেক সময় পিসি বা অপটোকাপলার যেটাই বলি, এবং বিভিন্ন ছোটো ছোটো রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটারের যেসব সমস্যার কারণে ভোল্টেজগুলো ডাউন দেখায়। তো আমরা এই ক্ষেত্রে যেটি সমাধান পেলাম সেটি হচ্ছে এই 12 ভোল্ট সাপ্লাইটি এসেছিল এইখানে 12 ভোল্ট সাপ্লাই, কিন্তু এই ক্যাপাসিটিটি লিকেজ হওয়ার কারণে এখানে ভোল্টেজটি ড্রপ হয়েছিল, যার কারণে আমার 7 পয়েন্ট সামথিং ভোল্টেজ দেখাচ্ছিল। তো বন্ধুরা, আমরা এটি প্রথমে কন্টিনিউটি চেক করছি। কন্টিনিউটি চেক কীভাবে করব বিস্তারিত জানার জন্য আমরা আমার স্ক্রিনের নাম্বারে আমি অনলাইন কোর্সের মাধ্যমে বিস্তারিত কিভাবে সকল বোর্ডের আমরা সমাধান খুব সহজেই করতে পারবো সে সম্পর্কে টিপস দিই অনলাইন প্রশিক্ষণের মাধ্যমে। আর যারা সিজারটি কাজ করে নিজেকে আপডেট করতে চান এবং যে কোনো বোর্ড খুব ইজিভাবে সমাধান করতে চান, তাদের জন্য স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইন প্রশিক্ষণের জন্য। আর যারা দোকানে এসে প্রশিক্ষণ করতে চান, তাদের আর একটু সময় দিতে হবে। পরিস্থিতি সামাল হলে, লকডাউন পুরোপুরি উঠে গেলে এবং আমার পরিস্থিতি সবগুলো সামাল হলে আমি দোকানে ছাত্র নিব যারা কোর্স করতে চাই। তো বন্ধুরা, আমরা এখানে সকল ভোল্ট প্রেজেন্ট পাচ্ছি এখন 12-12 ভোল্ট, ওকে। এবং আমার এখানে সেকেন্ড অপশানটা তখনই রান হবে যখন, এর আগেও আমি বলছি, যখন আমার এখানে ফার্স্ট বোর্ডটি চালু হয়ে যাবে। তো আমরা এখানে পাওয়ার কি শর্ট করে আমরা এটি রান করে নেব। আমি পাওয়ার কি শর্ট করছি এবং এখানে দেখে নেব ভোল্টেজ এসছে কিনা। এখানে ভোল্টেজ দেখাচ্ছে আমার, তো এখানে আমরা দেখে নেব আমার ভোল্টেজ দেখাচ্ছে। তো ব্যাকলাইটও রেডি হয়ে গেছে এবং সকল সাপ্লাই ভোল্ট ওকে, 1.2 ভোল্ট, 1.5 ভোল্ট, 5 ভোল্ট স্ট্যান্ড বাই ভোল্টেজ এবং 3.3 সাপ্লাইটা আমরা এখানে পাবো, 3.3 এবং 1.8। তো 3.3 এবং 1.8, 1.5, 1.2 সকল ভোল্ট আমার এখানে ওকে। তো আমরা এটি, যেহেতু আমার বোর্ডটি সাকসেস, আমরা এই বোর্ডটিকে এখন প্যানেলে সেট করবো এবং সকল কিছু চেক করব ওইখানে। তো চলুন আমরা এই বোর্ডটিকে সেট করে নিই। আর পাওয়ারটি খুলে নিয়েছি এবং বোর্ডটিকে নিয়ে যাব। বোর্ডটিকে নিয়ে এসেছি সেখানে। সকল এগুলো লাগিয়ে নিব সবগুলো। তো বন্ধুরা, যারা যে কোনো বোর্ড খোলার পরে খুব দ্রুত কাজ করতে চান এবং সেটা ম্যানুয়াল ভিত্তিক করতে চান, তাদের জন্য বলবো অনলাইন কোর্স করতে। কারণ কোনো কিছু না জেনে আসলে কোনো কাজ করা যায় দুই একটা ধারণার উপর, আসলে ধারণা দিয়ে কোনো কিছু সমাধান করা আর সব কিছু জেনে বুঝে করা এটা অনেক জেনে করা আর অন্ধের মতো করা দুটো সম্পূর্ণ আলাদা ব্যাপার, এতে মেহনত করতে হয়। তো যারা সার্ভিসিং শিখতে চান, অনলাইন কোর্স করতে চান, স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা স্মার্ট বোর্ড ও অন্যান্য বোর্ডের সফটওয়্যার বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন না, তারা আমার ভিডিওর নিচে ডেসক্রিপশানে দেওয়া থাকবে আমার ওয়েবসাইটের লিঙ্ক, যেখান থেকে ফ্রি ডাউনলোড করতে পারবেন খুব সহজে। আর যারা ডাউনলোড করতে পারেন না, তারা জিমেলের মাধ্যমে সেন্ডে নিতে পারেন শর্ত সাপেক্ষে সকল বোর্ডের সফটওয়্যার যেগুলো অ্যাভেলেবল পাওয়া যায়, এবং আনকমনও কিছু সফটওয়্যার পাওয়া যাবে। তো বন্ধুরা, আমরা এটি লাগিয়ে নিব এবং চেক করব। তো আমি এর পাওয়ার কেবলটি চেক করলাম। পাওয়ারটি ইন করব, আর ইন্ডিকেটরটি জ্বলে গেছে। ইন্ডিকেটর লাইটটি জ্বলে গেছে। আমি এটি পাওয়ার কি দিব, পাওয়ার কি কাজ করছে এখন। তো আমরা দেখে নেব স্ক্রিনটি ওকে। বন্ধুরা, আমরা দেখতেছি আমার স্মার্ট বোর্ডটি রান হয়ে গেছে এবং স্ক্রিন চলে এসেছে ছবি। তো বন্ধুরা, আমার কাজটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা এখনও বেল বাটনটি অন করেননি, তারা এখনই দ্রুত বেল বাটনটি অন করে দিন, যার আপনাদের সুবিধার্থে আমার চ্যানেলের সকল ভিডিও নোটিফিকেশন পেতে। তো বন্ধুরা, সবাইকে অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথে কানেক্টেড থাকার জন্য।